যোগমায়ার মন্দিরে যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। যদিও ক্ষত্রি পর্বত আমাদের আগে পৌঁছায়, তাহলে দেবী যোগমায়ার জীবন সংকটে পড়ে যাবে। তুই ঠিকই বলছিস কানাই। গোয়ালা, আচ্ছা তাহলে এই সত্যটা তুমি আমার থেকে লুকোচ্ছিলে গোয়ালা। না গোপিনী, আমি তোমার কাছে কিছুই লুকাইনি, আমি তো তোমায় বলতেই যাচ্ছিলাম। গোয়ালা, আমি রাধা, তুমি আমাকে বলো বা না বলো, আমি সব কিছু জেনে যাই, বুঝলে গোয়ালা? হ্যাঁ গোপিনী, আমি সেটা তো বুঝেছি, কিন্তু এটা বুঝতে পারছি না যে এই কংসকে কিভাবে আটকাবো। প্রচেষ্টার দ্বারা। প্রচেষ্টার দ্বারা? তুমিই তো বলো গোয়ালা, যে কোনো কিছু করার জন্য প্রচেষ্টা করতে হয়। তাহলে যাও আর কংসকে আটকানোর প্রচেষ্টা করো। গোপিনী, তুমি বুঝতে পারছো না, যদি আমরা এখান থেকে চলে যাই, তাহলে মা বাবা আর বাকিরা সবাই চিন্তা করবে, আর আমাদের ডেকে ডেকে সবাই খুব অস্থির হয়ে উঠবে। তার চিন্তা তুমি করো না, আমি আছি তো, সবাইকে আমি সামলে নেব। তুমি যাও আর কংসকে সামলাও গোয়ালা, কারণ যদি কুলদেবীকে রক্ষা না করা যায়, তাহলে সবাইকে রক্ষা কি করে করবে? হ্যাঁ গোপিনী, তুমি ঠিকই বলেছো। চলো দাদা। চল কানাই। কানাই, ওই কংস আমাদের জীবনে অনেক সংকট সৃষ্টি করেছে, আজ আমি ওর জীবন সংকটে পরিপূর্ণ করে তুলব, তারপর আমি দেখব কি করে পৌঁছতে পারে ক্ষত্রি পর্বতে। ভগবান, ভগবান, ওই পাথরটা আমাদের দিকে গড়িয়ে আসছে। এই পাথরদের আবার পা গজালো কবে থেকে? ও চক্রধারী, ও ছলনাকারী, আমি জানি তুমি ভয় পেয়েছো, সেই জন্যই আমাকে ক্ষত্রি পর্বতে পৌঁছতে বাধা দিচ্ছ, কিন্তু আমি তোমাকে বাধা দেব না, যত প্রচেষ্টা করার করে দেখো, কিন্তু আমি আমার প্রচেষ্টায় সফল হয়েই থামব। বলরাম থাকতে, তুমি নিজের পরিকল্পনায় কখনো সফল হতে পারবে না, এইবার আমি তোমাকে দেখাবো বলরামের বল। দাদা, এই অধর্মিক অংশকে বল দিয়ে নয়, বরং বুদ্ধি দিয়ে পরাস্ত করতে হবে। দেবী যোগমায়ার জীবন রক্ষার্থে আমাকেই কিছু করতে হবে। কানাই, কানাই! নন্দরাজ, আপনি কানাইকে দেখেছেন? ও সকাল থেকে কিচ্ছু খায়নি। যশোদা, তুমি চিন্তা কেন করছো? বাচ্চারা তো একটু দুষ্টুমি করেই, ওরা চঞ্চল হয়, রাধার সঙ্গে নিশ্চয়ই কোথাও গিয়ে খেলছে। না নন্দ কাকা, কানাই খেলছে না, ও এই স্থানে খোঁজ করছে, আর ও বলেছে যে এই স্থান রাত্রিতে বিশ্রামের জন্য সুরক্ষিত নয়। এ তুমি কি বলছো? এই কথার অর্থ কি? এ কথা আমি নই কাকা, কানাই বলেছে। রাধামা, কিন্তু কানাই কোথায়? কাকি, তুমি চিন্তা করো না,
ও দাদার সাথে কোনো পথ আছে কিনা খুঁজতে গেছে, যাতে ওই পর্বতে আমাদের পৌঁছতে কোনো সমস্যা না হয়। কিন্তু আমরা সবাই এখানে বিশ্রাম করছি, তাহলে ও এগিয়ে গেল কেন? কিন্তু নন্দরাজ, কানাই খবর নিয়েছে, এই স্থানে রাত্রিবেলা থাকাটা নিরাপদ নয়। হ্যাঁ নন্দরাজ, কানাই যদি বলে এই স্থান সুরক্ষিত নয়, তাহলে আমাদের এখানে থাকা উচিত নয়। কারণ কানাই সর্বদা সংকটের আভাস ঠিক পেয়ে যায়। তাহলে দেরি করছো কেন? সবাই নিজের জিনিসপত্র সঙ্গে নাও আর চলো ওই পর্বতের দিকে। আমরা ততক্ষণ বিশ্রাম করব না যতক্ষণ না কুলদেবী যোগমায়ার দর্শন না পাই। হ্যাঁ হ্যাঁ, রাধা সত্য বলছে। রাধা একদম সঠিক বলেছে। এমনিতেও আমরা পর্যাপ্ত বিশ্রাম নিয়েছি। চলো সবাই। কংস, তুমি এখানে তো চলে এসেছো, কিন্তু এখান থেকে এক পাও এগোতে পারবে না। হে সূর্যদেব, এই সংসারে আপনার উপস্থিতি সর্বত্র, তাই কেবল আপনি কংসকে আটকাতে আমায় সাহায্য করতে পারেন। সূর্যদেব, এমন কিছু করুন যাতে কংস আমাদের আগে ক্ষত্রি পর্বতে পৌঁছতে না পারে। ওম সূর্য দেবায় নমঃ। কংস, তোমার খুব তাড়া ছিল তাই না ক্ষত্রি পর্বতে পৌঁছানোর জন্য? তাহলে এসো, তাড়াতাড়ি এসো, তোমার জন্য অপেক্ষায় আছি। কি হলো ভগবান? আপনি এখানে থেমে গেলেন কেন ভগবান? তোমাদের দুজনের গরম লাগছে না? না ভগবান, আমাদের গরম তো দূরের কথা, তেষ্টাও পাচ্ছে না। আরে কংস হঠাৎ করে এভাবে দাঁড়িয়ে পড়লো কেন? ও আবার আমায় দেখে ফেলেনি তো? ও সূর্যদেব, হঠাৎ তোমার তাপ এত বেড়ে গেল কেন? ওই যোগমায়ার উপর সংকট আসতে দেখে তুমি আবার ভয় পেয়ে গেলে না তো? ওম সূর্য দেবায় নমঃ। এত তাপ! তাপ এত বেড়ে যাচ্ছে কেন? কি হচ্ছে আমার সঙ্গে? কে করছে এরকম? ওম সূর্য দেবায় নমঃ। আপনি ঠিক আছেন তো ভগবান? তোমার মনে হচ্ছে আমি ঠিক আছি? যাও গিয়ে জল নিয়ে এসো। ভগবান, আপনিই তো বলেছিলেন আমরা ভোজন আর জলের জন্য কোথাও দাঁড়াবো না। ভগবান, আমি ভগবানকে আদেশ দিচ্ছ, যাও যাও গিয়ে জল নিয়ে এসো, যাও। যথাযথ ভগবান। ওম সূর্য দেবায় নমঃ।
प्रभु के आग्रह पर श्री दिन कर, प्रभु के आग्रह पर श्री दिन कर, बदल दिए गति अपनी तत्पर, प्रभु के आग्रह पर श्री दिन कर। योग देवी का अहित हो कैसे, जब हो सहायक सूर्य के जैसे, ताप तेज किया सूर्य ने धारण, रुक गया कंस प्यास के कारण, तृष्णा तीव्र है कंस के मन में, ढूंढत शीतल जल अब वन में। दादा कानाई आमी तो এখনো কিছুই করলাম না, তাহলে হঠাৎ করে ও এভাবে দাঁড়িয়ে পড়লো কেন? দাদা কংস ওখানে দাঁড়িয়ে থাকলে আমরা এখানে কি করছি? এটাই সুযোগ দাদা, কংসের আগে আমরা খত্রি পর্বত পৌঁছাতে পারবো। চল কানাই, চলো দাদা। সূর্যদেব, আমার অনুরোধ স্বীকার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কোথায় একটু জল পাবো, কোথায় পাবো? এই প্রলাপ ধর জানুর এখনো আসছে না কেন? কোথায় গেল দুজনে? জীবিত ছাড়বো না আজকে আমি ওদের, জীবিত ছাড়বো না। হইতে জল, ভগবান কংস যা চায় তা সে ঠিক পেয়ে যায়। হইতে জল, প্রলব্ধ চানুর জল। কোথায় গেল জল, কোথায় গেল, কোথায়? হয়তো ওখানে জল। ছলনাকারী বিষ্ণু, ছলনা করছো তুমি আমার সঙ্গে? এই সব কিছুর প্রতিশোধ নেব আমি তোমার উপর। সব চলো না, যেই নিচে দেখবো অমনি দেখবো জল নেই। তাহলে কিটা ভগবান কংসের জল? জল, তুমি ভগবান কংসের সঙ্গে লুকোচুরি খেলছ। যদি একবার তোমাকে ধরতে পারি তাহলে আমি
পান করব, তারপর তোমাকে মারব। ভগবান 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 জল। এটা জল নয়, এ চলো না। তোমরা অন্য কোথাও খোঁজো। ভগবান, এটা ছলনা নয়, জল। ভগবান এরম করছেন কেন? জল দেখার পরেও পান না করে চলে গেলেন। আমরা জল নিয়ে যাই। নারায়ণ নারায়ণ প্রভু, ওই পাপী কংসকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আপনি সঠিক মায়া রচনা করেছেন। ওই পাপী কংস নিজের তৃষ্ণায় এমনভাবে জর্জরিত যে ও তার লক্ষ্য ভুলে যেতে বসেছে। প্রভু দেবর্ষি, আমি এখানে কিছু করি, এই যা কিছু হচ্ছে তা কংসের স্বভাবের কারণে হচ্ছে। কংসের স্বভাবের কারণে? ক্ষমা চাইছি প্রভু, কিন্তু আমি ঠিক বুঝলাম না। দেবর্ষি, মানুষ যখন কোনো বস্তু খুঁজতে তার সম্পূর্ণ শক্তি প্রয়োগ করে, কখনো কখনো সেই বস্তু তার সম্মুখে থাকলেও তা সে দেখতে পায় না, আর যদি দেখতেও পায় তবুও তার উপস্থিতি স্বীকার করতে চায় না। আর কংসের সাথেও তাই হচ্ছে দেবর্ষি। আর শুধু এখন নয়, কানাইয়ের সম্বন্ধেও। কানাইয়ের জন্ম থেকে আজ পর্যন্ত কংস একই ভুল করে চলেছে, যা এখন জল পাওয়ার জন্য করছে। দেবর্ষি, তাই মানুষের লক্ষ্য পূরণের জন্য এতটাও উতলা হওয়া উচিত নয় যাতে লক্ষ্য হাতে এসেও দূরে চলে যায়। লক্ষ্য পূরণ শুধু উতলা হয়ে নয়, বরং শান্ত মনে আর সঠিক পরিকল্পনা করেই পূর্ণ হয়। নারায়ণ নারায়ণ, সত্য বলেছেন প্রভু, সত্য বলেছেন। ভগবান জল, ভগবান। জল কানাই, তুই কত দূর চলে গেছিলি? বাবা, আমরা দূরে যাইনি। আমরা তো এটা দেখতে গেছিলাম যে খত্রি পর্বত যাওয়ার জন্য সহজ পথ কোনটা। কানাই, কি দরকার ছিল যদি তুই পথ হারিয়ে ফেলতিস? মা, গোয়ালাদের বনের সাথে খুব গভীর সম্পর্ক আছে, তাই গোয়ালারা কখনোই বনে পথ হারায় না, তাই না বাবা?
তুমি তোমার গলায় এত কলসি ঝুলিয়ে কেন রেখেছো? কানাই, এই পথে জমি খনন করেও জল পাওয়া যায় না, তাই আমি সবার জন্য জল নিয়েই এসেছি। দামোদর কাকা, জীবনে প্রথমবার তুমি বুদ্ধিমানের মতো কাজ করেছো। তাই একটা কলসি আমাকেও দিয়ে দাও, আমারও জল তেষ্টা পেয়েছে, দাও। নাও কানাই। তুমি জল পান করে পাত্রটা ওখানে রাখলে কেন? দামোদর কাকা, তুমি তো বলেছিলে যে এই পথে জল পাওয়া যায় না। যদি কোনো তৃষ্ণার্ত পথযাত্রী এই পথে যায়, তাহলে সে অন্তত জল তো পাবে। বলো জগমায়া দেবীর জয়।